গুড মর্নিং, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি, খুব নয় ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, আর খুবই আস্তে আস্তে কথা বলছি বা খুবই স্পিডে কথা বলতে পারছি না, কারণটা হলো মাথাটা খুব ভরে আছে, মানে মাথার উপর যেন কেউ কিছু চাপিয়ে বসে আছে বা চাপিয়ে রেখেছে এরকম মনে হচ্ছে। তো সে কারণে, ওই মাথার কারণে আমি ভালো মতো তাকাতে পারছি না আর খুব স্পিডে কথা বলতে পারছি না। তো আর শারীরিক দুর্বলতা এখনও কাটিয়ে উঠতে পারিনি, জ্বরটা কেটেছে, লুজ মোশন বন্ধ হয়েছে, আর মাথার তো এই হাল বললাম। আর গা হাত ওই যেরকম পেন হচ্ছিলো ওরকম পেন হচ্ছে। তো এই হলো আমার অবস্থা এখন। আর নিশ্চয়ই কাঁসর ঘন্টার আওয়াজ শুনলেন, তো মা এখন গেছে ঠাকুর ঘরে পুজো করতে। তো এই হলো সকালবেলার রুটিন, যে যার কাজে সবাই ব্যস্ত। আর আমি এইমাত্র স্নান করে এলাম, আমার মাথাটা এতটা ভারী হওয়ার কারণে বা খুব পেন হওয়ার কারণে আমি একটু আজকে মাথাতে জলও দিলাম। তো জ্বরের তো টেম্পারেচার অনেকটাই ছিল, সে সময় মাথাতে জল দেওয়া হয়নি, ভেজানো হয়নি, একটু জলপট্টিও দেওয়া হয়নি, তাই একটু ভাবলাম যে আজকে একটু চুলটায় ভিজিয়ে দিই। তো আজকে তাই স্নানের সময় গরম জলে স্নান করেছি, মাথাটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ভিজিয়েছি, দেখছি তাতেও কমছে না, হয়তো আবার ওষুধ খেতে পড়তে পারে, বুঝতে পারছি না। আর ভেতরটা দাঁড়াতে ভালো লাগছিল না, সেই জন্য একটু বাইরে এসে কথা বলছি, বাইরে একটু ঘুরছি। বাইরের আজকে আবহাওয়াটা দেখতে পাচ্ছ আর খুব সুন্দর, মাঝে মাঝে রোদ উঠছে আর মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। এই হলো আজকে সকালের খুব সুন্দর একটা ওয়েদার। আর আজকে অনেকগুলো জামাকাপড় কাচাকুচি হয়েছে, আমি একদমই পারিনি কাচাকুচি করতে। তো কালকে যে কাকিমাটা আমাদের ঘরে আসে, ওনার তো ডেট থাকে রবিবার, কিন্তু কালকে আমি ওনাকে ফোন করে একটু ডেকে নিয়েছিলাম। তো উনি আজকে সকালবেলা এসে, আমার জ্বর হয়েছিল তো ওই বিছানার চাদর ফাদর ওগুলো না আর ব্যবহার করতে ভালো লাগছিল না, তো সেই জন্য ওগুলো একটু কাচাকুচি ছিল, ওই যে ওই পারে সব শোকানো আছে, ওগুলো ওনাকে কেচে দিতে বলেছিলাম, উনি আজকে কেচে দিয়ে গেছেন। আর এবার যাই, আর হাঁটতে পারছি না, একটু বসি। আর এই বাচ্চাটা ঘুরু ঘুরু করছে, এ তো মার কাছে পড়ে, এর বাবা মা এখনো একে আনতে আসে, তো এ এখন এইভাবে খেলছে আর ঘুরছে। আর আজকে ঠাকুরকে অনেক রকম ফল দেওয়া হয়েছিল, তো ফলও চলে এসেছে, কাকু পুজো করে ফল দিয়ে চলে গেছে, বাচ্চাটা শুধু ঘুরছে। আমি হলো একটু ফল বাটিতে করে দিয়ে দিই, দিয়ে আবার ফল বাটিতে করে দিলাম, ও আবার ফলও বসে বসে খেলো। আর চলো দেখাই আজকে ঠাকুরকে কি কি ফল দেওয়া হয়েছে। তো কতদিন বাদে তোমাদের সাথে কথা বলছি, বেশ নিজেকেও ভালো লাগছে, সবসময় বিছানায় বিছানায় পড়ে থাকতাম, একদমই ভালো লাগছিল না। আজকে সবার সাথে কথা বলতে পারছি, আপনারা কত কিছু কমেন্ট করবেন, কত কিছু লিখবেন, আমি শুনবো, পড়বো, আরও ভালো লাগবে। অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন, খারাপ কিছু করবেন না। আর আজকে ঠাকুরকে ফল দেওয়া হয়েছিল, যে বেল, আম, আপেল, তরমুজ, কলা, আঙুর, তো মোটামুটি অনেক রকমেরই ফল দেওয়া আজকে ঠাকুরকে হয়েছিল। সব ফলগুলো এখানে ঢাকা দেওয়া আছে, কোনো ফলগুলো খেতেও ইচ্ছে করে না, তাকাতেও ইচ্ছে করে না, কোনো খাবারেই আর তাকাতে ইচ্ছে করে না, এমন অবস্থা হয়েছে আমার। লাউটা কোচানো কমপ্লিট, তো লাউ কাটার পরে মা বসিয়ে দিয়েছে রান্না করতে, তো ওখানে রান্না চলছে, আর মা এখন আর যে রান্নাগুলো করবে তার জন্য সবজি কাটছে, আর আমি বসেছি এখন সবজি গোছাতে, কারণ গরমকালে সবজিগুলো একদমই বাইরে থাকবে না, শুকিয়ে যায়, পচে যায়, তো সে কারণে সৌমেন কালকে অনেক সবজি বাজার করেছে, তো এখন আমি তাই বসে পড়েছি সবজিগুলো গোছাবার জন্য, যেহেতু মা সবজি টবজি কেটে রান্না টান্না করছে, তো আমি এদিকে এই কাজটা গুছোচ্ছি। আর এই যে কুমড়ো, তারপর পটল, আদা, তারপর টমেটো, এদিকে কুদরি, তারপর গাজর, বিট, এখানে আছে কাঁচকলা, তো এইসব প্যাকেট করছি, প্যাকেট করে 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 এবার রাখবো। তাছাড়া এখানে আরও আছে শশা, তারপর এগুলোকে কি বলে, এগুলোকে কি বলে, কাঁকড়, কাঁকড়, তো
তো জানি না আপনারা কি বলেন, আমরা বলি কাঁকড়। তো এগুলো নিয়ে এসেছে, তারপরে ঝিঙে নিয়ে এসেছে, আর আম আমাদের গাছ থেকে তো আম পড়েই যাচ্ছে, কাঁচাগুলো পড়ছে, মনে হচ্ছে যেন পাকা, কিন্তু এগুলো পাকা নয়, এগুলো সব কাঁচা আম, বাজে, ভেতরটা কালো কালো হয়ে গেছে, কেমন হয়ে গেছে। আর এইসব সবজিগুলো এখন গোছাবো, আর কয়েকটা এখানে গুছিয়েছি। তো গোছানোর পর আর কি কি কাজগুলো গোছানো যায় দেখা যাক। আর রান্নাতে ভাত বসানো হয়েছে, আর একটু লাউয়ের তরকারি বসানো হয়েছে, আর কি কি তরকারি করা যায় দেখা যাক। এই দেখুন, এতদিন ঝড় আসবে বৃষ্টি আসবে বলে বলে কিছু হচ্ছিলো না, আজকে যেই আমাদের এখানকার বাজার বা যেদিন একটু আমাদের ব্যবসা পাতি ভালো হয় সেই দিনই দেখুন বৃষ্টি আরম্ভ হয়েছে। আমি এইমাত্র বাজার করে এলাম, দেখুন পুরো ভিজে গেছি, আমার মাথা চুল, গেঞ্জি, এখানে প্যান্ট, পুরোটা সব পুরো ভিজে গেছি। আর যাই হোক, এসে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকতে পেরেছি, কেন কি এখানে দাঁড়িয়েছিল, তো দরজাটা খুলতে আমি বাইক নিয়ে উপরের দিকে উঠে গেছি, মানে আমাকে আর এখানে তোর এনার্জি একদম ফাঁকা হয়ে গেছে নাকি, একদম ড্রেন খাওয়া হয়নি, হয়নি এখন। আমি পটল তুলতে তুলতে থেকে গেছি, কি সব বলে আজে বাজে কথা। আর দেখুন প্রায় 1:30 বেজে গেছে, আর পুরো অন্ধকার হয়ে এসছে, 1:30 বাজে, পুরো অন্ধকার হয়ে এসছে। এখন বৃষ্টি কত যে বৃষ্টি হবে ভগবান জানে, বৃষ্টি না হলেই ভালো, এতদিন ছিল না ছিল না, যখনই মানে আমাদের ব্যবসা পাতির সময় সেই সময় দেখুন বৃষ্টি। মা কত জামরুল পেড়েছে দেখ, কোথায় কচি বউ, হ্যাঁ হ্যাঁ দেখুন মা কাজে কাজ করেছে, কতগুলো জামরুল পেড়ে দিয়েছে দেখুন, তবে জামরুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে দেখুন। হ্যাঁ কিসে পারলো, কিসে পারলো মা, কিসে পারলে, লাঠি দিয়ে, লাঠি দিয়ে, হ্যাঁ একা এতগুলো জামরুল পেরে নিয়েছে, কি করবে এতগুলো জামরুল, এই দেখুন কতগুলো এক ঝুড়ি ঠাকুর, এত জামরুল তুই মাথাটা মুছে দে, তুই মাথাটা মুছে দে, মাথায় পড়ছিস না, সবাই দেখুক, তুই মাথাটা মুছে দে, তোকে জল জমে আছে মাথাটা মুছে দে, তার মানে আগে থেকে একটু সুস্থ, তাই তো। একটা জিনিস আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না, সেটা দেখুন আমার মা জামরুল পাড়ছিল, তার টেকনিকটা দেখুন, একটা কাপড়কে চার কোণে চারটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, দেখেছেন কাপড়কে চার কোণে চারটা শাড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে জামরুল গাছের তলায়, যে জামরুল হয়েছে এখানে জামরুল গাছের তলায়, এবার একটা করে লাঠি নিয়ে পাড়ছে, জামরুল এসে এখানে পড়ছে, যাতে জামরুল তলায় না পড়ে, তলায় পড়লে কী হবে, জামরুলে দাগ পড়ে যাবে বা জামরুলটা ফেটে যাবে, তো শাড়িকে এরকম পাতিয়ে দিয়েছে, দিয়ে এইরকম করে জামরুল পেড়েছে, কি বুদ্ধি মা, মা তুই গ্রেট হো, দেখেছেন তো কীরকম শাড়ি করেছে। এবার আমাকে বলছে উপরের দিকে এগুলো পাড়তে, উপরেরগুলো আমি পাড়তে কী করে পারবো, এই জামরুল গাছের এত উপরের দিকে দেখেছেন না, কত উপরের দিকে যেগুলো হয়েছে সেগুলো আমি আমার, হ্যাঁ পুকুরের সাইডে বড় হয়েছে লাল লাল জামরুল, দেখুন এখানে কাঁঠাল, আচ্ছা আর একটু দূরে এখানে আম, সব এখানে একসঙ্গে লাইন ধরে, আম, কাঁঠাল, জামরুল, আচ্ছা কয়েকদিন পর বাতাবিও হবে, সেটাও আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন এখানে বাতাবি ঝুলছে, আচ্ছা কত কি আছে আমাদের বাগানে, এই দেখুন আর একটু উপরের দিকে তাকান, সেখানে নারকেল গাছে নারকেল ধরেছে, আমাদের বাগানে কী নেই। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে সবেদা গাছ, এই সবেদা গাছেও সবেদা হয়েছিল, এই যে এখানে একটা আছে, এই দেখুন সবেদা, আমাদের বাগানে কি নেই বলুন দেখি। তো এখন আমাদের লাঞ্চ টাইম, আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কি আছে দেখুন, এখানে ভাত, আলু পুঁটি ভাজা, এখানে লাউয়ের তরকারি, এখানে হচ্ছে ঢেঁড়সের একটা ঝাল দেওয়া, এখানে সমস্ত রকম সবজি দিয়ে একটা জিরের ঝোল টাইপের, আর রয়েছে ডিমের অমলেট। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু, মা খেতে বসে গেছে আর রুমি আজকে সবার আগে খেয়ে নিয়েছে। বাড়ির বড়রা বলে না কাক ডাকা অমঙ্গল সূচক ব্যাপার, তো কাক দেখতে পেলেই বা কাক ডাক
ডাকলে তাকে দাঁড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু আমি একটা উল্টো জিনিস এক্ষুনি এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে এই এক্ষুনি কাকের চিৎকারে আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে যখন দেখি কাকটা কী যেন চিৎকার করছে, যখন উঠে যখন দেখি আমাদের গাছে হনুমান বসছে। কয়েকটা গাছে তো দু চারটা করে আম হয়েছে, তো সেই আমগুলো খাওয়ার জন্য আমরা তো সব ঘুমিয়ে গেছি, আমি রুমি মা সব ঘুমিয়ে গেছি। হনুমান এসে এখন ঠিক ফাঁকা সময় পেয়ে খেতে বসছে। এই দেখুন আমি উঠে এইমাত্র দাঁড়িয়ে এখানে এসে একটু বসলাম, দেখুন কত বড় বড় আমগুলো খেয়ে ফেলেছি। এটা আমি তুলে এনেছি, তা আমাদের দেখাচ্ছি একটু চলুন যে কত বড় একটা আম। মানে ওদের আম খাওয়ার মানে ধরন তো আপনারা জানেন, একটু খাবে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে। এই কত বড় একটা আম ফেলে দিয়ে গেছি দেখুন, আমি আর সেটা কুড়োইনি, কেন কি ওদের মুখের সেই লালা লেগে আছে, তো সেটা আর কিছু হবে না। কত বড় আমটা খেয়ে ফেলিয়েছে। তো কাকে ডাকের চিৎকার শুনেই উঠেছিলাম, যাই হোক কাকটা একদম চিৎকার করছিলো বলে উঠেছিলাম, নাহলে তো জানতেই পারতাম না। এখনো পর্যন্ত তারা মানে মানে বেশ আনন্দ করে খেতে থাকতো আর কি। এই দু চারটা করে দেখুন আম হয়েছে এই গাছটা, এখানে এই আমাদের এই কলের ধারে এইখানে যে গাছটায় দু চারটা করে আম হয়েছে, সেগুলোকেও মানে ছাড়ছে না আর কি, তারা খেয়ে ছাড়বেই আর কি। আর তাড়াতে ওই দিকে যে বাঁশ ঝাড়টা আছে দেখতে পাচ্ছেন তো, ওইখানে গিয়ে উঠে গেছে। শুধু যে আম খেয়েছে সেরকম নয়, দেখুন আমাদের গাছটায় কতগুলো বেগুন ধরেছিল, এই দেখুন এলে কত বেগুন ধরেছিল, সব বেগুন খেয়ে এখানে ফেলেই দিয়েছে। এখানে বেগুন খেয়ে ফেলেছে, এখন তলায় সব বেগুন, এটাই লাল বেগুন হয়েছিল এই গাছটায়, লাল বেগুন। আর দেখুন খেয়ে খেয়ে ফেলে দিয়ে গেছে কিরকম বেগুন গাছগুলো, মা তো খুব আফসোস করছে। আর বেগুন নয়, আর এদিকে দেখুন লঙ্কা গাছগুলোর অবস্থা কী করেছে। এখানে একটা আমাদের বসার জায়গার পাশে একটা লঙ্কা গাছ হয়েছিল, সেটা কী অবস্থা করেছে দেখুন। আর দেখুন তার ডালা ফালা সব ভেঙে দিয়ে গেছে। আর জামরুল গাছে কয়েকটা জামরুল হয়েছিল, সে জামরুলগুলো দেখুন এখানে খেয়ে ফেলে ফেলেছে। এই যে গাছের পাতা ছিঁড়েছে, জামরুল ফেলে দিয়ে গেছে, এই দেখুন পুরো একদম জামরুল ফুল সব শেষ করে দিয়েছে। এই যে দেখুন ওইখানে বসে আছে, বা এদের ঢিল ছুড়লেও যাবে না, একটা ঢিল ছুঁড়ে দেখি লাগবেও না এত দূরে, এত দূরে এই লাগলো না রে, লাগলো না রে, এত অসবগুলো আবার দেখছে আমাদের গাছে কী করে আসবে। তো বিকেলবেলা এখন বসছি বেলের শরবত খেতে। এ শরবত কি তুই বানিয়েছিস? কে মা? ও তুই শুধু ডিস্ট্রিবিউটার কাজটা করছিস আর কি। তো রুমি ঢেলে ঢেলে সমস্ত গ্লাসে সবাইকে শরবত দিচ্ছে, তুই খাবি তো? তোর খাওয়ার দরকার আছে, দিলে পেট পরিষ্কার হবে, বেল খেলে নাকি পেট পরিষ্কার হয় সবাই বলে। আচ্ছা এটা হচ্ছে মায়ের, ও মা ধরো ধরো। তো হনুমান তাড়াতাড়ি তো অনেক পরিশ্রম হলো, তো বেলের শরবত খেয়ে যদি একটু এনার্জি ফেরে। তুই এটা খেয়ে না, আমি খাবো, আমি খেয়ে নি। ওয়াও